পুলিশে দিয়ে কি হবে, থানায় গেলে তো সেই ছাড়াই পেয়ে যাবে, তার থেকে যা করার আমাদেরই করতে হবে। অভিযোগ, নিজের সঙ্গী সাথীদের উদ্দেশ্যে ল্যাম্পপোস্টের সঙ্গে চোর সন্দেহে বেঁধে রাখা যুবককে দেখিয়ে এই কথাই বলেছিলেন মানিকতলার বাসিন্দা জগন্নাথ ভৌমিক, যিনি পেশায় এন্টালি থানার একজন সিভিক ভলেন্টিয়ার। জানা যায় যে এই সিভিক ভলেন্টিয়ার জগন্নাথ ভৌমিক এবং তার সঙ্গীরা সেই ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে রাখা যুবককে মধ্যরাত থেকে ভোরবেলা পর্যন্ত দফায় দফায় পিটিয়েছিলেন এবং তারপর মারের চোটে আধমরা হয়ে যাওয়া সেই যুবকের দেহটি নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোর মধ্যে তারা বসিয়ে দেন। পরে সেখান থেকেই উদ্ধার করা হয় বছর 35-এর ওই যুবকের মৃতদেহ। এই মুহূর্তে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর একটি সম্ভাবনার কথা ভেবে দেখছে, মুখ্যমন্ত্রীর সুপারিশে এই প্রস্তাবের কথা তারা ভাবছে। প্রস্তাবটি কি, বলা হচ্ছে একটু ভেবেই দেখুন না, যে ভালো সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদের স্থায়ী পুলিশের চাকরিতে নিয়োগ করা যায় কি না। নবান্নের তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে এই মুহূর্তে আমাদের রাজ্যের অনেক থানা রয়েছে যেখানে প্রচুর কনস্টেবল পদ খালি রয়েছে, কারণ প্রচুর কনস্টেবলদের পদোন্নতি হয়ে গেছে। সেই সমস্ত জায়গায় দক্ষ সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যায় কি না সেই কথা স্বরাষ্ট্র দপ্তরকে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার ভালো সিভিক ভলেন্টিয়ার, ভালো সিভিক ভলেন্টিয়ার কারা, সেই মূল্যায়ন কী করে করা হবে, কী করে মাপা হবে, তার জন্য তিনটি মাপকাঠিও দেওয়া হয়েছে। প্রথমত, কাজের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে। সমস্ত সিভিক ভলেন্টিয়াররা তারা ভালোভাবে কাজ করছেন কিনা, প্রত্যেকটি কাজ দায়িত্বের সঙ্গে তারা পালন করছেন কিনা তার উপরেই মূল্যায়ন হবে। দ্বিতীয়ত, সেই সমস্ত থানাতেই এই সুযোগ পাওয়া যাবে যেখানে কনস্টেবল পদ খালি রয়েছে। এবং তৃতীয়ত, তারাই সুযোগ পাবেন যাদের নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবে। মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপারের ওপর এবং তিনি নির্ভর করবেন যে সমস্ত থানায় এই সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন সেই থানার এসডিপিও এবং ওসির রিপোর্টের ওপর। এবার এই যে কথাটা ভেবে দেখা হচ্ছে, প্রস্তাবের কথা ভাবা হচ্ছে, সম্ভাবনা মাপা হচ্ছে, এইটা কিন্তু একটা বৈপ্লবিক বিষয়। কেন, ব্যাপারটা একটু ভেঙে বলি। আমাদের পশ্চিমবঙ্গে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, প্রথাগত চাকরি, এই সমস্ত কিছু সংজ্ঞা নিয়ে অনেক রকম দোনোমনো থাকলেও একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষজন নিঃসন্দেহে বলতে পারেন যে হ্যাঁ ভাই, প্রচুর চাকরি হয়েছে। কেমন, যেমন ধরুন আপনি চলুন 2019-এ, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় অসাধারণ সেই উক্তিটি সামনে রেখেছিলেন, বিখ্যাত হয়ে যায় সেই উক্তিটি পরবর্তীকালে, এবং তিনি বলেছিলেন রাস্তার বখাটে ছেলেদের দলে আনুন, তাদেরকে দিয়ে দল করান, আমি নেতাদের বলবো তাদের বায়োডেটা আমার কাছে পাঠান, অনেক চাকরি আছে, ব্যবস্থা করব। সেখান থেকেই প্রচলিত হয় বখাটে ছেলেদের চাকরি এই কথাটি, এবং ভীষণভাবে সেই কথাটা ছড়িয়ে পড়ে। এরপরে চলে আসুন 2021-এ, 2019-এই শেষ নয়, 2021-এ আবারও একটি সভা, এবং নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং তিনি একটি জায়গায় দাঁড়িয়ে বলেন নির্বাচনের সময় রাজ্য পুলিশ কমিশনের অধীনে থাকলে কেন্দ্রীয় পুলিশ কেন থাকবে না, এদেরকে দিয়ে এলাকায় এলাকায় টাকা বিলি করাচ্ছে, মা ভাই বোনেরা আপনারা নজর রাখুন, কেউ যদি ধরিয়ে দিতে পারেন তাহলেই পেয়ে যাবেন একটি পুরস্কার, একটি চাকরি, কেউ যদি ধরিয়ে দিতে পারেন যে দিনের বেলায় বা রাতের অন্ধকারে এরা টাকা বিলি করছে। অথবা মনে করুন যে কোথাও কোনো রকম ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, সেখানেও দেখবেন আর্থিক সাহায্যের সঙ্গে সঙ্গে বলা হয় একটি চাকরি দেওয়া হবে পরিবারের কাউকে। এবার প্রশ্নটা হলো যে এই চাকরিগুলো কিসের চাকরি, মানে বখাটে ছেলেদের চাকরি, তারপর সেখান থেকে উপহার বা পুরস্কার হিসেবে দেওয়া চাকরি, সেখান থেকে কোনো সর্বনাশ হয়ে গেলে একটা চাকরির ট্রোলে, এই চাকরিগুলো কিসের চাকরি? যদি গ্রামাঞ্চল হয় বা মুখ্যমন্ত্রীর মাওবাদী প্রকল্প হয় তাহলে হোমগার্ডের চাকরি, আর সেটা না হলে এক্ষেত্রে সবথেকে বেশি যে চাকরিটা দেখতে পাওয়া যায় সেটা হলো সিভিক ভলেন্টিয়ারের চাকরি। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী এই চাকরি এত এত দিয়েছেন ব্যাপারটা এরকম নয়, তাছাড়াও সিভিক ভলেন্টিয়ারের এতটাই বাড়বাড়ন্ত হয়েছে এই মুহূর্তে যে সাধারণ মানুষজন সিভিক ভলেন্টিয়ারদের দেখলে শুধু ডরায় তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে রীতিমতো ত্রাসে থাকেন। এবং পুলিশও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল। কখনো দেখা যায় সিভিক ভলেন্টিয়ার সাধারণ মানুষকে রাস্তায় ফেলে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে, কখনো বিভিন্ন রকম অভিযোগের কথা, কেচ্ছার কথা উঠে আসে, কোথাও নাবালিকা বিবাহ, কোথাও স্ত্রীকে মেরে সেখান থেকে পগার পার হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, ভাদু শেখ হত্যাকাণ্ড, আনিস খান হত্যাকাণ্ড, বকটুই হত্যাকাণ্ডের মতো ঘটনাতেও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নাম উঠে এসেছে। এবং যখনই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই ধরনের অভিযোগ, এই ধরনের কেচ্ছার কথা উঠে আসে, একটা কমন থ্রেড দেখতে পাওয়া যায়, মানে সব জায়গা থেকে যে কথাটা বা যে বয়ানটা উঠে আসে তার মোটামুটি মনোভাবটা এরকম যে আমি পুলিশ নই ঠিকই, কিন্তু আমি পুলিশের থেকে কোনো অংশে কমও নই।
এমনকি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ কার্যত বন্ধ রাখা উচিত। তারই সঙ্গে 2021 ভোট হয়ে যাওয়ার পরে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে রিপোর্ট পেশ করা হয় সেখানেও বলা হয়েছিল যে গ্রাম বাংলার বিভিন্ন থানায় দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই, কিন্তু থানা গিজগিজ করছে সিভিক ভলেন্টিয়ারে। এবং সেখানে বিরোধীরা বলছেন যে যদি সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের নেতা হয় তাহলে বিপদের মাত্রা আরও বেড়ে যায়। এমনকি যেখানে দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের নেতা নন, তিনি তৃণমূলের সঙ্গে একেবারে ডিরেক্টলি যুক্ত নন, সেখানেও দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়াররা মুখে কুলু পেটে বসে রয়েছেন। কিন্তু কেন? কারণ সিভিক ভলেন্টিয়ারদের নিজেদেরও কিছু জ্বালা আছে। সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা যিনি পেয়েছেন, অনেক ক্ষেত্রেই এই সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাকে বিরোধীরা বখাটে ছেলে প্রকল্প বা পার্টি ক্যাডার পুলিশ এই ধরনের কথা বলে কটাক্ষ করে থাকেন। তার কারণটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের চাকরি কারা পাচ্ছেন, কারা এই চাকরিতে ঢুকছেন সেইটার অনেক সময় কোনো ঠিক ঠিকানা থাকে না। সেই কারণেই বলছে যে তাদের নিজেদেরও জ্বালা আছে। তিনি হয়তো চাকরিটা পেয়েছেন সিভিক ভলেন্টিয়ারের, তিনি জানেন যে তিনি একেবারে সোজা লাইনে চাকরিটা পাননি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি চাকরি মাস গেলে মাইনে পাওয়া যাবে, অবশ্যই ভালো কথা। কিন্তু চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল একটা অন্যরকম খেলা, এবং সেখানে এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কী ধরনের অ্যাটিটিউড কাজ করে সেইটাও কিন্তু ভাবতে হবে। একজন তৃণমূল কর্মীর বয়ান আপনাদেরকে শোনাই, বেশ কিছু বছর আগের বয়ান। তিনি বলছেন, সিভিক ভাইদের বলছি, সিপিএম বিজেপি সুপ্রিম কোর্টে তোমাদের বিরুদ্ধে লড়ছে, দিদি তোমাদের হয়ে লড়ছেন, তোমাদের বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। গত নির্বাচনে তোমরা দু একজন দল বিরোধী কাজ করেছিলে, যার নুন খাচ্ছ তার গুণটা তো অন্তত গাইবে। এইটাই হচ্ছে বিষয়, চাকরি তুমি পেয়ে গেছো বটে, কিন্তু তুমি আছো ডামাডোলে, যার নুন খাচ্ছ তার গুণটা তো তোমায় গাইতেই হবে। বহু পুলিশ স্টেশনে দেখা যায় পুলিশের যিনি বড় কর্তা, পুলিশ সাহেব যিনি, তার কাছে যে অনুরোধটা যাচ্ছে সেটা করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের থ্রু দিয়ে, তাকে দিয়ে অনুরোধটা করানো হচ্ছে। কিংবা কোথাও যদি একটু ওই কড়া পাকের সন্দেশ খাওয়াতে হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারকে সেখানে এগিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তাদেরকে শোষণ করা হচ্ছে, তারাও শোষণ করে যাচ্ছে, এই একটা নেভার এন্ডিং সাইকেল চলছে। এইবার ভেবে দেখুন, একজন যুবক, সে চাকরিটা পেয়েছে কিন্তু চাকরির পর থেকেই এইভাবে তাকে কাজ করানো হচ্ছে, তাকেও শোষণ করা হচ্ছে, সেও শোষণ করে চলেছে, নেভার এন্ডিং সাইকেল। এই সাইকেল কোনোদিনও শেষ হবে না। কিন্তু সেখানেই এখন একটা নতুন সমস্যা যোগ করার কথা ভাবা হচ্ছে, মানে এই গোটা জিনিসটাকে এক কাঠি ওপরে নেওয়ার কথা ভাবা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী পুলিশের চাকরিতে নিয়োগ করা যায় কিনা সেটা ভেবে দেখা উচিত। মানে একটা অলরেডি ফ্লড সিস্টেম, একটা সিস্টেম যার মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে, যার মধ্যে অলরেডি বেশ কিছু খারাপ অভিযোগ রয়েছে, এবং যেখানে বলা হচ্ছে আইডিয়াটা খুব একটা ভালো নয়, সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। আপনি এক বাটি দুধের মধ্যে টমেটো সস মিশিয়ে খেয়ে ফেলেছেন, আপনি বুঝে গেছেন আইডিয়াটা ভালো নয়, কিন্তু তারপরে আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আমি এক চামচ বাটা পোস্ত দিয়ে দেখি ফ্লেভারটা ভালো হয় কি না। আরও বিশেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে যে যে পদে এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করার কথা বলা হচ্ছে সেই পদে চাকরি করার জন্য চাতকের মতো বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। 2021 সেই শিরোনাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, পুলিশের চাকরি পেয়েও মার খেতে হচ্ছে পুলিশের হাতেই। বিষয়টা কি হয়েছিল, ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন একদল আন্দোলনকারী। তাদের বক্তব্য ছিল তারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, ইন্টারভিউ হয়ে গেছে, তারা নিয়োগপত্রও পেয়ে গেছেন, কিন্তু তারপরেও তারা চাকরিতে যোগ দিতে পারছেন না, এবং তারা সকলেই কনস্টেবল পদপ্রার্থী। তাই তারা বিক্ষোভ করে গিয়েছিলেন ভবানী ভবনের সামনে, এবং সেখানে তারা নিজেদের অবস্থানে অনড় থাকার পরে পুলিশ এসে তাদের ওপর লাঠিচার্জ করতে শুরু করে। অর্থাৎ হবু পুলিশদের মারছে বর্তমানে যারা পুলিশ তারা। অত পেছনেও আপনাকে যেতে হবে না, এক মাস আগের খবর দেখুন। সেখানে বলা হচ্ছে 2020 সালে রাজ্য পুলিশের ওয়্যারলেস অপারেটর সাব ইন্সপেক্টর একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে ইন্টারভিউ হয়ে গেল, কিন্তু তারপরেও 7 মাস কেটে গেছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ফলাফল তখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, এবং এইটার জন্যে বিক্ষোভ দেখান কিছু চাকরি প্রার্থীরা। এবং তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা যখন আন্দোলন করছিলেন, সেই সময় পুলিশের আধিকারিকরা এসে প্রিজন ভ্যানে তুলে নিয়ে তাদের চলে যান। অর্থাৎ হবু পুলিশদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে বর্তমানে যারা পুলিশ তারাই।
তাহলে আমরা যদি প্রথম আর্গুমেন্টে ফিরে যাই, বলা হচ্ছে যে রাজ্যে প্রচুর কনস্টেবল পদ খালি রয়েছে, তার জন্য কি ভাবা হচ্ছে, সমাধানটা কি না এই ভালো সিভিক ভলেন্টিয়ারের কাজ যারা করেছেন, যারা দক্ষ সিভিক ভলেন্টিয়ার, তাদের এই পদে নিয়োগ করা যায় কিনা, তাও আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী, সেটা ভেবে দেখা হচ্ছে, এটাই সমাধান। কিন্তু সেক্ষেত্রে কনস্টেবল পদ খালি রয়েছে এতগুলো, এদিকে কনস্টেবল পদে চাকরি করার জন্য যারা নিয়োগপত্র হাতে নিয়ে বসে রয়েছেন এবং যারা এখনো পর্যন্ত যোগদান করতে পারছেন না, তাদের কথা ভাবা হচ্ছে না কেন? তাদের কি হবে, তাদের নিয়োগ কবে করা হবে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। এতগুলো পদ খালি রয়েছেই বা কেন? ঠিকভাবে তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না? রিক্রুটমেন্টটা হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর আপনি হয়তো পাবেন না, এই সমস্ত উত্তর ধামাচাপাই পড়ে যাবে। আজ সিভিক ভলেন্টিয়ারের এই পদকে যারা চাকরি হিসেবে ভাবছেন, যারা এই সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা করতে আসছেন, যারা নানান রকম কাজ করতে বাধ্য হচ্ছেন, যারা সুপারিশের মাধ্যমে চাকরিটা পেয়েছেন, যারা শোষিত হচ্ছেন, যারা শোষণ করছেন, এই গোটা গন্ধমাদন পর্বত, এই গোটা সমস্যাটা তৈরিই হতো না এবং গরমকালে ফোড়ার মতো এটা বারবার জ্বালাতো না যদি আমাদের রাজ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে স্বচ্ছভাবে নিয়োগ হতো এবং তারই সঙ্গে আমাদের রাজ্যে সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ ঠিক থাকতো। কিন্তু তার বদলে কি হচ্ছে, বর্তমানে আমরা একদল ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি আমাদের সমাজে, যারা এই চাকরি করতে ঢুকছে, নিজেদের জীবন তাদের দুর্বিষহ হয়ে উঠছে এবং তারাও বাকিদের জীবন দুর্বিষহ করে যাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার কথাটার মানে হলো স্বেচ্ছাসেবক। এই সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে স্বেচ্ছার ব্যাপারটা খুব কমই রয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য অনেক বিষয়ের মতো কেচ্ছার ব্যাপারটাই বেশি রয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে হঠাৎ যদি উঠলো কথা ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই দেখবেন রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনারা, যদি মনে হয়। আমাদের এই পর্বগুলো দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। ভালো থাকবেন।